স্বাধীন বাংলাদেশের 50 বছরের সবচেয়ে বড় অর্জন যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। আর 50 বছরের মাথায় আমি মনে করি যে স্বাধীনতা আমাদের মানে অনেক কিছু অর্জন করতে শিখিয়েছে। সবচেয়ে বড় কথা যে সারা বিশ্বের বুকে বাংলাদেশ প্রমাণ করেছে যে স্বাবলম্বী বাংলাদেশ চলতে পারে এবং আমরা সমৃদ্ধির পথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তবে এই মুহূর্তে আরেক ধাপ সামনে এগোতে হবে, তার জন্য বৈষম্যটা দূর করতে হবে আর সমৃদ্ধির সুফলটা ঘরে পৌঁছাতে হলে দলবাজির দুর্নীতিকে ধ্বংস করে দিতে হবে। আর রাজনৈতিক শান্তির জন্য এখনো যারা রাজাকারি করে, এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখে, তাদেরকে রাজনীতির অঙ্গন থেকে মানে সম্পূর্ণভাবে বিদায় জানাতে হবে। আর 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 স্বাধীন বাংলাদেশে রাজাকারি চিন্তার সঙ্গে সহবস্থান দরকার নাই।